সুস্বাগতম সবাইকে তো কেমন আছো তোমরা তো দেখো আজ আমরা কথা বলবো তোমাদের কমেন্ট নিয়ে তো তোমরা দেখো অনেকেই আমাকে বলেছিলে যে স্যার আমি আইআইটি খড়গপুর প্রেসিডেন্সি যাদবপুর ক্যালকাটা মেডিকেল কলেজ জেভিয়ার্স এইসব কলেজ থেকে পাস আউট না বা আমি পড়িনি তো আমি কি ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইএস হতে পারবো তো এই টপিক নিয়ে দেখো আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও দেখো তোমরা আমাকে অনেকেই ইনস্টাগ্রামে জানিয়েছিলে কমেন্টও বলেছিলে কমেন্টেও জানিয়েছিলে দাদা আমি পাস্ট গ্রাজুয়েট আমি বিটেক করছি বা আমি ডিপ্লোমা করছি তো এখন ডিপ্লোমা শেষ হয়ে গেছে এখন বিটেক করছি এবং সেটা আমি স্থানীয় কলেজ থেকে বা আমি বেসরকারি কলেজ থেকে পড়ছি বা মফসল কলেজে আমি অনার্স পড়ি তো আমি ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষা দিতে চাই তো আমি ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষা দিয়ে কি আইএএস বা আইপিএস বা আইএফএস হতে পারি তোমরা এই টপিক নিয়ে বলছিলে আমাকে তো দেখো ইউপিএসসিতে মানে হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামে পাশ করলেই শুধুমাত্র হয়ে যাবে তুমি আই আইপিএস বা আইআরএস হতে পারবে তো তার জন্য ধরো তুমি কোন কলেজ থেকে আসছো বা কোন ইউনিভার্সিটি থেকে আসছো তুমি অক্সফোর্ড গ্রাজুয়েট হচ্ছ না আমাদের ধরো আইআইটি খড়গপুর থেকে বিটেক পাসওয়ার্ড বা এমপেড এমটেক পাস আউট তুমি পিএইচডি করেছো তাতে কিন্তু কিছুই যায় আসে না তুমি পিএইচডি করে আসলেও তোমার সেম ভ্যালু বা আর যে অনার্স তুমি পাসে পাশ করেছো কোনো রকমে তারও সেম ভ্যালু কারণ হচ্ছে এখানে সম্পূর্ণটাই ডিপেন্ড করে হচ্ছে তোমার পরীক্ষায় নাম্বারের উপর তুমি পরীক্ষায় যদি পাশ করো পরীক্ষায় পাশ করে ধরো তুমি উপরের দিকে র্যাঙ্ক হলো তোমার তাহলে কিন্তু তোমার আইএস হয়ে গেল আবার অনেকে ধরো ধরো কেউ আমি বলছি কথার কথা ধরো আইআইটি খড়গপুর থেকে বা যাদবপুর থেকে কেউ পাস আউট করলে সেখান থেকে তার নাম্বার কম এলো তোমার ঠিক আছে ফাইনাল মেরিট লিস্টে তার কিন্তু র্যাঙ্ক করে হবে তো কোন কলেজ থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে কত হাইফাই জায়গা থেকে পড়ে আসছে সেটা কোনো ম্যাটার করে না এখানে হচ্ছে তুমি এক্সামটা কি দিলে তোমার মে ফাইনাল মার্কশিটে তোমার মার্কটা কত তার উপর ডিপেন্ড করবে তুমি চাকরি পাচ্ছ কি পাচ্ছ না তো সেটাই হচ্ছে ব্যাপার তো তার জন্য তোমার কোন কলেজ থেকে পড়েছ কি ব্যাকগ্রাউন্ড ছিল ওসবের কোনো এখানে ভ্যালু নেই ঠিক আছে অন্যান্য এক্সামে এরকম দেখতে পারে যে তুমি কোথা থেকে পড়েছো তোমার সেটা দেখে তোমাকে ধরো অ্যাপ্লাই করবে সেটা দেখে তুমি পাবে চাকরি তো এরকম কোনো ব্যাপার নেই এটা হচ্ছে সম্পূর্ণভাবে লেখা পরীক্ষা সম্পূর্ণটাই পরীক্ষার উপর ডিপেন্ড তোমার আগের ব্যাকগ্রাউন্ড এখানে কোনো যায় আসে না ঠিক আছে তো তার জন্য এই জিনিসটা নিয়ে টেনশন করার কোনো ব্যাপার নেই যে আমি এখান থেকে আমি আইআইটি থেকে পড়েছি বা আমি ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে এমডি পাস করেছি বা সিএমসি বা সিএমসি থেকে আমার এমবিবিএস করা তাহলে আমার তো এমনি হয়ে যাবে এরকম কোনো ভাবার ব্যাপার নেই ঠিক আছে সেখান থেকে তুমি নাও পড়তে পারো বা বাবা একজন মফসলের কলেজ থেকে পাসে পাস করেছে সে গ্র্যাজুয়েট হয়েছে সে কিন্তু সেই এক্সাম খুব ভালো ফল করলো সে পেয়ে যাবে তুমি পাবে না ঠিক আছে এখানে এরকম কোনো ব্যাপার নেই যে এখান থেকে পড়লেই তুমি পেয়ে যাবে আর ওখান সিম্পল মফসলের কলেজ থেকে পড়লে তোমার হবে না এই ধরনেরটা একদম পুরো সম্পূর্ণ মাথা থেকে ঝেড়ে ফেলো যে কোনো তোমার কলেজ থেকে পড়লেও সেম ভ্যালু তোমার আলট্রা এলিট কলেজ থেকে পাস আউটেরও সেম ভ্যালু কিন্তু এখানে কারণ কি বলতো এখানে শুধু এক্সাম পাশ করাটাই হচ্ছে আসল আর কিছু দেখা হয় না ইউপিএসসি পরীক্ষা ভালো করে দিয়ে তোমার ফাইনাল লিস্টে না মেলে সেটাই আসল তো কলেজের কথা যদি বলা হয় বা ইউনিভার্সিটির কথা তো তাহলে সেই সম্পর্কে তোমার কোয়েশ্চেন আসে হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্টে গিয়ে ধরো পার্সোনালিটি টেস্টে গিয়ে তোমার হবির কথা বলছো তোমার ব্যাকগ্রাউন্ড কি এগুলো জিজ্ঞেস করে তখন হচ্ছে সেটা আসে বা তোমার কলেজে কোনো ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি পড়তো ঠিক আছে এবং সে অনেক ভালো ভালো কাজ করেছে তো সেই সম্পর্কে তোমার জানা দরকার বা তোমার নামের ব্যাকগ্রাউন্ড কি সেটা কোথা থেকে এসছে তোমার বাড়ি কোথায় তোমার জেলা সম্পর্কে এই সমস্ত সম্পর্কে হচ্ছে সেখানে দেখা হয় সেইগুলো সম্পর্কে এগুলো জানা হয় কিন্তু তাছাড়া তুমি যে ভালো হাইফাই আলট্রা এল কলেজ থেকে এলে তোমাকে যে খুব ভালো দেখবে এরকম কোনো ব্যাপার নেই এটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড জানার জন্য হচ্ছে তারা এই জিজ্ঞেস করে এবং এটা শুধুমাত্র পার্সোনালিটি টেস্টে জিজ্ঞেস করা হয় তাছাড়া অন্য প্রিলিমসেস লাগবে না মেন্সেও এর কোনো ভ্যালু নেই ঠিক আছে শুধুমাত্র কয়েকটা কোয়েশ্চেন হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্টে এখান থেকে আসে মানে জিজ্ঞেস করে আর কি ব্যাকগ্রাউন্ড জানার জন্য মানে তোমাকে একদম কমফোর্ট ফিল করার জন্য তোমার যেটা জানা কোশ্চেনই আছে এখান থেকে তোমার কোশ্চেন করা হয় সাধারণত দেখো শুধুমাত্র গ্রাজুয়েট হলেই কিন্তু ইউপিএসসি এক্সামে বসা যায় আর একুশ বছর বয়স হতে হয় আর সাধারণত ধরো তোমার লাস্ট ইয়ারও যদি হয় তোমার একুশ বছর বয়স হয়ে গেল ধরো তুমি বিটাকে লাস্ট ইয়ার বা গ্রাজুয়েশনের লাস্ট ইয়ার তোমার একুশ বছর হয়ে যাচ্ছে তুমি রেজাল্ট বের হওয়ার আগেও কিন্তু ভট মানে এক্সাম দেওয়া যায় ঠিক আছে মানে ফাইনাল রেজাল্ট দেওয়ার আগে তো এটা নিয়ে তোমাকে আমাকে অনেকে তোমরা জিজ্ঞেস করেছিলে তো তার জন্যই বলছি যে ফাইনাল ইয়ারের তোমার রেজাল্ট না আসার আগেও তোমার যদি ধরো ফর্ম বেরিয়ে গেলো তুমি ফর্ম ফিল আপ করে এক্সাম দিতে পারবে তো তারপরে তোমার তোমার ধরো পার্সোনালিটি টেস্টে যখন তুমি যাচ্ছ তোমার ধরো তুমি প্রথমবারে দিয়ে প্রথম সব ক্লিয়ার করে গেলে পার্সোনালিটি টেস্ট দেওয়ার সময় তোমার হচ্ছে ফাইনাল মার্কশিটটা লাগে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার সে তুমি বিটেক করো বা এমবিবিএস করো বা গ্রাজুয়েশন করো জেনারেল স্ট্রিমে সেম জিনিস সেম ভ্যালু ঠিক আছে তো সেই হিসাবে হচ্ছে তোমার র্যাঙ্কগুলো আসবে আস্তে আস্তে আই আইপিআরএস আইআরএস এগুলো ধরো তুমি আইআইটি খড়গপুর প্রেসিডেন্সি যাদবপুর এইসব কলেজ থেকে পড়েছো বলে বা এইসব ইউনিভার্সিটি থেকে পড়েছো বলে যে তোমাকে আলাদা ভ্যালু দেবে বা আলাদাভাবে ট্রিট করবে অন্যদের থেকে তো এই ধরনের ভাবার কিন্তু কোনো দরকার নেই ঠিক আছে একদম এই জিনিসটা মন থেকে ঝেড়ে ফেলে দাও তুমি তোমার পাড়ার কলেজ থেকে পাস আউট হলেও তোমার সেম ভ্যালু এই জিনিসটি নিয়ে তোমার মাপার পার কোনো দরকার নেই তোমার শুধুমাত্র পাশ করলেই হলো গ্র্যাজুয়েটে গ্রাজুয়েট হয়ে তুমি যে কোনো একটা এখানে কোনো পার্সেন্টেজও কিন্তু লাগে না যে এত পার্সেন্টেজ লাগবে আমার এক্সাম দিতে ধরো অন্যান্য তুমি ব্যাংকের এক্সাম দিতে যাও পিও এসবিআই পিও বা অন্যান্য যেসব এক্সাম আছে সিক্সটি পার্সেন্ট মার্কস লাগে নাহলে তুমি ফর্মই ফিল আপ করতে পারবে না তো এখানে কিন্তু তোমার ফর্মে ওরকম কোনো ব্যাপার নেই ধরো কোনো কারণে তোমার গ্র্যাজুয়েশানে পরীক্ষা খারাপ হতেই পারে ঠিক আছে তো তার জন্য তোমার নাম্বার কম হতে পারে কিন্তু এত বড়ো একটা সুযোগ কিন্তু এখানে দেওয়া হয় ইউপিএসসি এক্সামটা শুধুমাত্র যে তুমি যেই নাম্বার থাকুক তুমি এখানে দিতে পারবে সবাই একদম সেম ভ্যালু হিসাবে দিতে পারবে কারণ কোনো কারণে পরীক্ষা খারাপ হতে পারে কিন্তু এই এক্সামটা যদি তোমার ভালো হয় ইউপিএসসি তাহলে তুমি কিন্তু এক্সাম পাশ করে ভবিষ্যতে আই এস বা আইপিএস হতে পারবে তাই কি বলতো তোমার কলেজ নিয়ে বা তোমার ব্যাকগ্রাউন্ড নিয়ে তোমার হীনমন্যতায় ভাবার কিন্তু কোনো ব্যাপারই নেই ঠিক আছে কখনো এই জিনিসটা ভাববে না যে আমি ভালো কলেজ থেকে পড়িনি বা ভালো ইংলিশ স্কুল থেকে পড়িনি বা আমি আলট্রা এলিট স্কুল থেকে পড়িনি যে হাইফাই স্কুল ইংলিশ মিডিয়াম থেকে পড়িনি বলে আমাকে দেবে না আমার তাহলে কিন্তু এরকম কিন্তু ভাবার কোনো ব্যাপার নেই তুমি একদম পুরো ডিজেল তুমি একদম পুরো ডিটেলস তোমার নিজেকে সেখানে তুলে ধরার ব্যাপার তো এই পরীক্ষা দিতে ওই জন্য গাদা গাদা মার্কস লাগে না ঠিক আছে যে গ্রাজুয়েশনে তারপরে যেটা ব্যাপার যে তুমি ইংলিশে পরীক্ষা দিলেও যে ভ্যালু মানে ধরো মেইনসের কথা বলছি মেইনসে তো লিখতে হয় পুরোটাই লেখা তো মেইনসে তুমি ইংলিশে লিখলেও যে ভ্যালু যে টিচাররা দেখবে যে ভ্যালু দেওয়া হিসেবে দেওয়া হবে তোমার রিজিয়নাল ল্যাঙ্গুয়েজের যে বাইশটা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা বাইশটা আর যে কোনো একটাতে লিখলেও সেম ভ্যালু সেই হিসেবে দেখা হবে কারণ আলতু ফালতু লোক এখানে খাতা দেখে না সব হচ্ছে প্রফেসররা খাতায় দেখে বড়ো বড়ো নাম করা ইউনিভার্সিটির প্রফেসররা আর তারা হচ্ছে সেই সব ল্যাঙ্গুয়েজের হাইলি এডুকেটেড ঠিক আছে তারা হচ্ছে খাতা দেখে তো এখানে তুমি কোয়ালিটি লেখাই হচ্ছে ডিপেন্ড করে ধরো তুমি নেপালিতে লিখছো ঠিক আছে তুমি সুন্দর শব্দ ব্যবহার করে মানে একদম সুশৃঙ্খলভাবে সুন্দর পরিপাটি করে লিখলে সেটাই হচ্ছে আসল কিন্তু তুমি ইংলিশ ইংলিশে আলতু ফালতু লিখলে তাহলে কিন্তু তার কোনো ব্যাপার নেই যে লোককে ইমপ্রেস করার জন্য বা বন্ধুকে শোনানোর জন্য যে জানিস আমি ইউপিএসসি ইংলিশে দিয়েছি এইসবে কিন্তু এটা ব্যাপার না এটা হচ্ছে তোমার ফিউচারের ব্যাপার তুমি এখানে যেটাই দিচ্ছ যে ভাষায় দিচ্ছ সেটাতে একদম তোমার যেন তোমার হান্ড্রেড পারসেন্ট তোমার কন্ট্রোল থাকে সেই ভাষার উপর শব্দের যেন কোনো কমতি না আসে লেখার সময় তো এই জিনিসগুলো মাথায় লেখে হচ্ছে তোমার নিজের ভাবটা তোমার নিজের চিন্তাধারণা একদম প্রকাশ করার ব্যাপার হচ্ছে এই জায়গাটায় ঠিক আছে তারপর দেখো অন্যান্য যেসব এক্সাম দিতে হয় তাতে ছয়শো টাকা বা আটশো টাকা তোমার ফর্ম আপে লাগে তো এখানে কিন্তু তুমি একশো টাকায় ফর্ম আপে তুমি দিতে পারছো তো সেই ব্যাপারটাও কিন্তু আছে মানে এত ধরনের সুযোগ কিন্তু এখানে দেওয়া হচ্ছে কিন্তু তাও আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে লোকজন পরীক্ষাই দেয় না এটাই হচ্ছে প্রবলেম তো ইউপিএসসি পরীক্ষা দেওয়ার আগে কিন্তু সবচেয়ে যেটা আগে প্রয়োজন তোমরা এই পরীক্ষার সিলেবাসটা দেখো ভালো করে সিলেবাসটা ডাউনলোড করে নাও বা কিনতেও পারো তো সেই হিসাবে তুমি ডাউনলোড করে নেওয়াই ভালো তো ডাউনলোড করে নিতে পারো তো সেই হিসাবে ডাউনলোড করে নিলে তাছাড়া ডিসক্রিপশানে দেখো সিলেবাসের বইও দেওয়া আছে সেখান থেকেও নিতে পারো তো কী বলতো এই যে যখন সিলেবাসটা তুমি পেলে হাতে তো সেটা হচ্ছে মনের মধ্যে একদম পুরো গেঁথে নেওয়া দরকার যে এই জিনিসগুলো আছে আর এটা নেই এই জিনিসটা মাথায় আগে ধরে রাখা দরকার কারণ সিলেবাসটা তোমার মাথায় যখন অটোমেটিক্যালি চলে আসবে তুমি তখন বুঝতে পারবে যে আমার এটা বাদ দিতে হবে আর এটা যোগ করতে হবে মানে এটা আমার পড়তে হবে এটা পড়তে হবে না ইউপিএসসিতে এটা খুবই ইম্পর্ট্যান্ট কি পড়তে কি হবে না কি পড়তে হবে সেটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কী পড়তে আমার হবে না কারণ এখানে এতটাই জিনিস এতটাই ভাস্ট সিলেবাস যে তার কোনো তুমি দিক শূন্য হয়ে যাবে তুমি যদি অরিজিনাল সিলেবাসটা তোমার মাথায় না থাকে কারণ তুমি তখন বুঝতেই পারবে না যে কোনটা আমার পড়তে হবে আর কোনটা হবে না সবই মনে হবে এটাই আমার সিলেবাসের মধ্যে তো অনেক সময় দেখো যে জিনিসটা দেখা যায় যে মফসলের এলাকায় যেসব কলেজ থেকে যারা পড়াশুনো করেছে তো তাদের মনে হয় যে ও এরকম হাইফাই কলেজ থেকে পড়েছে ও জেভিয়ার্স থেকে পাস আউট ও হেভি ইংলিশ বলে ঠিক আছে ও একদম পুরো ব্রিটিশ স্টাইলে ইংলিশ বলছে তো ওর আগে হয়ে যাবে আমার হবে না ইউপিএসসি পাশ করতে আমি পারবো না আমি আইএস হতে পারবো না এই ধরনের ভাবার কিন্তু কোনো ব্যাপার নেই ঠিক আছে তা সেটা সে ছোটোবেলা থেকে পড়ছে বলে সেই তোমার মনে ভাবটা সে ইংলিশে প্রকাশ করছে তুমি তোমার ল্যাঙ্গুয়েজ যেটা আছে তুমি সেটাই তুমি প্রকাশ করছো ভালো করে ঠিক আছে এটা হচ্ছে কোয়ালিটিটা হচ্ছে ম্যাটার তুমি কীভাবে তুমি রিপ্রেজেন্টটা করতে পারছো সেখানে ঠিক আছে তো তারপরে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে কখনো হিনমন্যতা কিন্তু আনবে না নিজের মধ্যে ল্যাঙ্গুয়েজ এক্সট্রা জানা ভালো কিন্তু সেটাই যে তুমি তাকে জানলে তোমার সুপিরিয়র হয়ে যাবে তো সেই ব্যাপার কিন্তু কখনো নেই তো এটা মাথায় গেঁথে রাখা খুব দরকার কারণ কি বলো তো এটা হচ্ছে সাংবিধানিক অধিকার ইউপিএসসিতে একদম পুরো সবাইকে সমান চোখে একদম পুরো দেখা হয় কারোর উপর কোনো ভেদাভেদ করা হয় না সে যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসুক ঠিক আছে একদম ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপার এটা এক্সামের সময় ধরো অনেক সময় যেটা দেখা যায় যে তোমার কথা বলার সময় তোমার জেলার স্থানীয় টান রয়েছে বা তোমার গ্রামে বাড়ি তো তোমার গ্রামের স্থানীয় টান রয়েছে তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু কখনো হীনমন্যতায় ভুগবে না কারণ কি বলো তো তুমি তোমার এই যে যে টানকে সেই টানকে কিন্তু তুমি বাঁচিয়ে রাখতে পেরেছ শহুরে টানের কাছে তুমি নিজের ভাষার ব্যাকগ্রাউন্ডকে মানে তোমার ভাষাকে কিন্তু তুমি তোমার জলাঞ্জলি দিয়ে দেওয়া নি তো সেটা তোমার একটা পজিটিভ দিক তুমি সেই হিসাবে দেখো তুমি কি বলো তো আমরা নিজেকে কীভাবে আমরা দেখি সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট জিনিস কেউ কিছু বলে গেল সেটা আমি মাইন্ড করলাম তাহলে কিন্তু সমস্যা তোমার নিজের মধ্যে তো একটা স্ট্রেংথ থাকবে তোমার কেউ এসে তোমাকে হেউ করলে তুমি হেউ কেন হবে সেটা পাত্তা দেবে না না তো তুমি তোমার নিজস্ব ভাষাকে কি এখনও সেই টানকে এতদিন অবধি বজায় রাখতে পেরেছো তো সেটা হচ্ছে তোমার ট্যালেন্ট বলতে গেলে তো এটাই কিন্তু খুবই বড় বড় বিষয় এটা ভাবতে হবে এটা খুবই ভাবার বিষয় তোমার পাশে এসে কেউ বলছে বা তাকে ইমপ্রেস করার জন্য তুমি তোমার নিজস্ব তাকে ভুলে গেলে তো তাহলে কিন্তু তুমি তোমার কাছে নিজেই ছোট হয়ে গেলে ঠিক আছে তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে তুমি যখন এই জিনিসগুলো ভাববে তো তাহলে এই জিনিসগুলো ভাবার বিষয় ভেবে তাহলে বুঝতে পারো তো বেশিরভাগ সময় যেটা দেখা যায় যে বেশিরভাগ ধরো তুমি শহরে কোনো এলিড কলেজ বা ইউনিভার্সিটিতে তুমি পড়লে বা পড়েছ বা পড়ছো তাদের সামনে তুমি যখন যাচ্ছ তো তখন তুমি তাদের মতো করে রিপ্রেজেন্ট করতে চাও তো সেই জিনিসটা করবে না তাদের সামনে ইমপ্রেস করার জন্য তাদের মতো করে টান তাদের মতো করে কথা বলার ভঙ্গি করার চেষ্টা করবে কিন্তু কী বলতো এটা মেকি সর্বস্ব হয়ে যায় ব্যাপারটা তুমি গর্ববোধ করে তুমি তোমার ভাষার টান তোমার যে সংস্কৃতি তুমি যেটা তুমি জন্মে ছোটোবেলা থেকে দেখে আসছো সেই জিনিসটা তুমি কিন্তু বাঁচিয়ে রাখা খুবই দরকার কারণ সেটাই হচ্ছে তুমি ঠিক আছে আর এইটাই হচ্ছে তোমার পজিটিভ পয়েন্ট তুমি এটাই হচ্ছে ইউপিএসসিতে নিজেকে রিপ্রেজেন্ট করবে কারণ কি বলতো ভারত মানে কিন্তু শুধু সিটি না ভারত মানে শুধু আলট্রা এলিট কলেজ বা ইউনিভার্সিটি এগুলো না ভারত খুবই বিশাল জিনিস খুবই বিশাল বড় দেশ তো এই ইউপিএসসি এর কাজ হচ্ছে হাজার হাজার রকমের যে সংস্কৃতি ভাষা শিল্পকৃতি সাহিত্য এর কিন্তু একত্রিকরণের জায়গা হচ্ছে ইউপিএসসি ঠিক আছে তো তার জন্য কিন্তু বাইশটা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজে এই পরীক্ষা দেওয়া যায় এবং তারা সেখান থেকে সিলেক্ট করে এবং সবগুলোরই কিন্তু সেম ভ্যালু ঠিক আছে কোনোটাকেই উপরে বা কোনোটাকে নিচে হিসেবে হিসাবে কখনোই দেখা হয় না তো এই জিনিসটা মাথায় যত তুমি আগে থেকে নিতে পারবে সেটা খুবই দরকার এবং সবারই কিন্তু সমান মূল্য দেওয়া হয় এখানে কারণ তা সেখানে যারা আছেন তারা জানেন ভারত সম্পর্কে অরিজিনাল ভারত কি তো সেই হিসাবে তার জন্যই তুমি কখনো হীনমূল্যতা আনবে না নিজের মধ্যে তোমার নিজস্ব যে ভাষা যে সংস্কৃতি যে রীতিনীতি যে আদব কায়দা যে কথা বলার ধরন এটাই হচ্ছে তোমার হচ্ছে প্লাস পয়েন্ট আর সেটাই হচ্ছে তোমাকে বেশি ভালো করেই মানায় সেটাই হচ্ছে তোমার কি বলতো চেহারা তোমার দর্পণ যেটা বলে না সেটাই হচ্ছে দর্পণ আর সেটাই হচ্ছে তুমি সেটাকেই রিপ্রেজেন্ট করবে তোমার লেখা তোমার চালচলনে তোমার পার্সোনালিটি টেস্টের সময়ও তাই কারণ বলতো কারণ হচ্ছে তারা হচ্ছে সেটাই দেখতে চায় যে তুমি অরিজিনালি কী এবং তাদের সেটা বসতে কিন্তু দুই মিনিটও লাগবে না তারা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে কিন্তু ওই সিটে বসে আছে বহু তোমার যা না বয়স তার থেকেও বেশি বছর ধরে ওই চেয়ারে তারা বসে আছে তো তার জন্যে তাদের কী পরিমাণে এক্সপিরিয়েন্স তো তাহলে সেটা বুঝতেই পারছো ভারত সম্পর্কে তুমি তুমি সেখানে অ্যাক্টিং করতে পারবে না মানে যে মেকি সর্বস্ব তোমার সেই জিনিসটা তুমি করে তুমি পার পাবে না তো তার জন্য কখনোই লজ্জাবোধ করবে না নিজের ভাষা সংস্কৃতি বা কথা বলার টান নিজস্ব ইতিহাস মানে ধরো তুমি উপজাতি সম্প্রদায় থেকে আসছো তো সেখানে তোমার যে নিজস্ব ভাষা সংস্কৃতি তুমি যে শিল্প শিল্পরীতি যেগুলো দেখে আসছো ছোটোবেলা থেকে এটা হচ্ছে তোমার নিজস্ব ইউনিক জিনিস এটাই হচ্ছে তুমি তো তোমার দায়িত্বই হচ্ছে তোমার সেটাকে রিপ্রেজেন্ট করা যায় হ্যাঁ ইন্ডিয়া মানে শুধু সিটি না ঠিক আছে ইন্ডিয়া মানে আলট্রা এলিট কলেজ বা ইউনিভার্সিটি না ইন্ডিয়া মানে আমিও তো এই জিনিসটা হচ্ছে মানে আমি একটা উদাহরণ দিয়ে আর কি বলছি আর তারা হচ্ছে সেটাই দেখতে চায় আর তুমি যখন এটাকেই হারিয়ে ফেলছো বা হারিয়ে ফেলবে তো সেটা মানে হচ্ছে তুমি নিজেকে কিন্তু হারিয়ে ফেলছো তো এই ব্যাপারটা মাথায় রাখা খুব জরুরি কারণ কি বলতো কাককে যদি ময়ূরের ঝুঁটি পড়ানো হয় তাহলে কিন্তু সেটা পুরো শূন্য হয়ে যায় তো সেই ব্যাপারটা রয়েছে এটা ব্যাপারটা বুঝতে হবে শুনতে খারাপ লাগলো ব্যাপারটা কিন্তু তাই তাই কি বলো তো নিজের মতো করে একদম প্রতিদিন নিয়মিতভাবে এগিয়ে যাও তো এগিয়ে যাওয়াটাই হচ্ছে আসল ধরো তুমি ফেল করছো আবার এগিয়ে যাও পড়ে যাচ্ছ আবার এগিয়ে যাও এটা হচ্ছে ব্যাপার কন্টিনিউয়াস প্রসেসে এটা চলতে হবে এক সময় না সময় হয়ে যাবে আর যেটা ব্যাপার হচ্ছে ফালতু লোকের কথা শুনবে না প্রচুর ফালতু লোক আছে তাদের আলতু ফালতু জ্ঞান দেয় নিজের কিছু দুই লাইন জানে না তো দুই লাইন শুনলে তারা সেটা টেনে দশ লাইন বলার চেষ্টা করে তো এই জিনিসগুলো কখনো মাথায় নেবে না ঠিক আছে পাত্তাই দেবে না একদম মানে এড়িয়ে চলা হচ্ছে সবথেকে ভালো কাজ তাদের মতামত নিয়ে ভেবে কিন্তু নিজের সময় নষ্ট করবে না তাতে কিন্তু তোমারই লস হয়ে যাবে তো তুমি সেই টাইমটাই যদি তোমার প্রোডাক্টিভ বইতে নিজের উন্নতির জন্য কাজ করো তো তাহলে সেটাই কিন্তু হেল্পফুল হবে বা তুমি অন্য কাউকে অনুপ্রাণিত করলে আরও বেশি তোমার যে জ্ঞান আছে বা তোমার যে ধরনের তোমার যে শিক্ষা আছে সেটা তুমি অন্য কাউকে জানালে ঠিক আছে তো তাহলে আরও উন্নতি হবে ঠিক আছে আরও বেশি লোক জানতে পারবে তো এই জিনিসটা করা খুব দরকার এই ধরনের মেন্টালিটি এইভাবে আস্তে আস্তে প্রোগ্রেস করলে তাহলে খুবই উপকার হবে ব্যাপার ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার তো দেখো তোমরা যেটা বলেছিলে এই টপিক নিয়ে আমরা ডিটেলসে একদম কথা বললাম যে হাইফাই কলেজ থেকে পড়লেই যে আমার আগে সিলেকশান হবে তো এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে তোমাদের যদি কিছু জানানো থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক তো তাহলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো আর তাছাড়া ইনস্টাগ্রামে কৌশিক্ষীরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে তো সেখানে আমাকে জানাতে পারো আর তাছাড়া টুইটারও আমাকে ফলো করতে পারো আর দেখো তোমরা অনেকে ভিডিও পাচ্ছিলে না সে কথা বলছিলে তো ভিডিও পাওয়ার জন্য দেখো ধরো যে টপিক নিয়ে তুমি খুঁজতে চাইছো তো সেই টপিক ধরো ইউটিউবে গিয়ে সার্চ করলে তারপরে হীরা মানে এই চ্যানেলে নাম লিখে সার্চ করলে মোটামুটি চলে আসবে পরপর সার্চ লিস্টে তুমি পরপর পেয়ে যাবে তো তারপর চ্যানেলে ঢুকে সেখান থেকে তুমি চ্যানেলে ঢোকার পর তুমি প্লে লিস্টে চলে গেলে প্লে লিস্টে গিয়ে সেকশন ওয়াইজ তুমি যখন ঢুকলে তখন তুমি পরপর লিস্ট পেয়ে যাবে তো সেই লিস্ট থেকে তোমার যেটা তুমি পরপর দেখতে চাইছো তো পরপর সেগুলো দেখলে ঠিক আছে তো এইভাবে কন্টেন্টগুলো কিন্তু পেয়ে যাবে কারণ দেখো আমাদের এই চ্যানেলে চারশোটার উপরে ভিডিও আছে তো তার জন্য প্রথম প্রথমে একটু খুঁজতে অসুবিধা হবে কিন্তু তুমি যখন প্লে লিস্টে চলে যাবে তখন কিন্তু তোমার খুঁজে পেতে সুবিধা হবে তো সেখান থেকে পরপর ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লিক করে কলেজ সিলেক্ট করো আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেখানে এই চ্যানেলে লিঙ্ক শেয়ার করো তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে আর ভিডিওটা লাইক করো তো আর যদি তোমাদের কিছু জানানোর থাকে যে এই টপিক নিয়ে ভিডিও করলে ভালো হয় মানে যেটা আমাদের লিস্টে মানে ভিডিও চ্যানেলে করা নেই তাহলে আমাকে ইনস্টাগ্রামে ডাইরেক্ট জানাতে পারো ঠিক আছে যদি তার উপর ভিডিও করা না থাকে তার উপর ভিডিও আসবে তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তো টাটা